গতকাল কলকাতা পৌরসভার মধ্যেই বিজেপির বড় বড় দুই নেতা সজল ঘোষ এবং বিজয় ওঝা তৃণমূল নেতাদের হাতে বেদম পেদানি খেয়েছে দুই বিজেপি নেতাকে পুরো আদা ধোলাই দিয়েছে তৃণমূল নেতারা কলকাতা পৌরসভার মধ্যে দাঁড়িয়েই সেই বিজয় ওঝা বিজেপি নেতা বিজয় ওঝা মার খাবার পর টিভি ডিবেটে এসে বলছে যে আমার গোটা গা হাত ব্যথা হয়ে গেছে আমাকে প্রচুর পরিমাণে মারা হয়েছে বিজেপি নেতাদের এমনই মার হবে আরও যে সমস্ত বিজেপি নেতাদের মার খাওয়া বাকি আছে তাদেরকেও মেরে পিঠের চামড়া তুলিয়ে দেওয়া হবে কারণ এই বিজেপি মানেই চোর ডাকাত এই বিজেপি মানেই অসভ্য তাই বিজেপি নেতাদেরকে ছেড়ে কথা বলা হবে না চলুন বিজেপি নেতা মার খেয়ে কীভাবে মায়াকান্না করছে টিভি ডিবেটে এসে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন হচ্ছে ম্যাচ খেলে এসছি একটা আর ভালো আমাকে তো দিয়েছে আপনারা তো পর্দার উপরে দেখেছে আমার উপরেই বেশি হয়েছে সজল তো পিছিয়ে চলে গেল ওকে ধাক্কা দিয়ে তো ওর তো আমার উপরেই এসছে এখনো আমি কিন্তু আমার মানে বডির ঠিক মতন নেই হ্যাঁ তা যে অবস্থায় সত্যিকারে দেখুন আমি সকালে পাঁচটা সময় ওয়ার্ডে বেরোই পুরো ওয়ার্ডটা পার্কটা সব দেখি আমি ওইরকম কাউন্সিলার যদি জানেন কর্পোরেশনে যখন আমরা কথা বলি বা প্রশ্ন আনি সব কিছু আনি আমি এক পক্ষে হয়ে করি না পুরো গোটা কলকাতা এবং যা আছে বিগতবারও আমি যে কর্পোরেশনে যে প্রস্তাব এনেছিলাম ওর উপরে মেয়র সাহেবও কিন্তু বললেন যে আমার ওয়ার্ডেও এরকম না যে কাউন্সিলরকে ফিরতে হবে কৃষানু গায়ে ব্যথা নিয়ে না না এখন না এটা তো নিশ্চয়ই এটা হওয়া উচিত না তার জন্য ব্যবস্থা হবে বাবাইদা যদি মানে বাবাই বোস যদি ভুলও করে এই অসীম বোস যদি ভুলও করে থাকে তারও ব্যবস্থা হবে যদি সজল ঘোষ ভুল করে থাকে তারও ব্যবস্থা হবে কিন্তু এইটা তো কথা আমি হ্যাঁ সংস্কৃতি কখনোই হতে পারে না কিন্তু এখানে বলে রাখি এই যে এত মরাল হাই নিয়ে কথা বলে না সুমনধা কত সুন্দর বলে দিলেন আচ্ছা কর্পোরেশনটাই কি শুধু একমাত্র জনপ্রতিনিধিদের জায়গা আমি দু হাজার পাঁচ সালের একটা ঘটনা ওনাকে মনে করি দে ভবন সেখানেও একজন জনপ্রতিনিধি তৎকালীন সরাসরি